করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি বানাবো সন্ধ্যাবেলার টিফিন। বাড়িতে ডিম নেই, তাই ডিম ছাড়া আলু আর মটরশুঁটি দিয়ে আমি একটা সিম্পল স্যান্ডউইচ বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যেতে পারে। আমরা তো বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বানাই, খাই, ভালো লাগে, তো এটাও একরকমের স্যান্ডউইচ আমি বানাই, প্রায় বানাই, তো ভালোই লাগে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি আর কি এটা। তো চলো, এটার জন্য কী কী লাগে সেটা আগে তোমাদেরকে বলে দিই, আর তার জন্য তোমাকে রান্নাঘরে যেতে হবে। তো চলো রান্নাঘরে যাই, আর কী কী লাগে কীভাবে তৈরি করতে হয় চলো তোমরা দেখে নেবো। তো স্যান্ডউইচ বানাতে লাগছে ব্রেড, অবশ্যই ব্রেড লাগবে, আর টমেটো কিচাপ, আর লাগছে এখানে আলু আর মটরশুঁটি সেদ্ধ, অল্প করে পেঁয়াজ, অল্প কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন, আর অল্প জিরে, আর অল্প নুন, আর এটা সমস্তটাই হবে সাদা তেলে। তো এই এই জিনিসগুলো আমার লাগবে আজকের স্যান্ডউইচ বানাতে। দেখলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, হয়ে একটু সাদা তেল দিলাম, মানে অল্প তেল লাগবে। তো এইবার আমি করব এই যে মটরশুঁটি আর আলুটা আছে সেটাকে একটু মাছ করে নেবো একটু একসাথে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে ওখানে খেলছে, তো এটা আমি এভাবে একটু করে এই যে মিখে নিচ্ছি, এইভাবে ভালো করে মিখে নেবো। হ্যাঁ, ওদিকে তেলটা গরম হচ্ছে, তোমরা দেখতে থাকো কি করে বানাচ্ছি। রেডি হয়ে গেছে, এরকম হবে, একটু ভাজা ভাজা হবে, কিন্তু এটা এখন খুবই গরম, তাই এটাকে আমি আরো ভালো করে মাখতে হবে। তো এটা মাখতে পারবো না, এটাকে একটু ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দিই। তো তারপরে এসে আমি দেখাচ্ছি আমি কেমন করে স্যান্ডউইচটা বানাচ্ছি, ঠিক আছে? চলো একটু ঠান্ডা হয়ে যাবে।
গরম গরম স্যান্ডউইচ আমার একেবারে রেডি। এটা দারুণ 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 খেতে হয়। আমার তো এমনি খিদে পেয়ে গেছে, যাই হোক এটা করেছি, গরম আছে, এবার আমি খাবো। তো খেয়ে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন যারা আমার চ্যানেলটা দেখবে তাদের ভালো লাগলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো তোমরা যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রিয়মা খুব তাড়াতাড়ি নতুনভাবে নতুন রূপে আবার তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। সবার জন্য অনেক 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 ভালোবাসা। আর চলো টাটা।